আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30, 11টা নাগাদ জানিয়েছিল, সন্দীপ ঘোষই জানিয়েছিল। কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই, না না না, কিছু কোনো টাকা পয়সা দেয়নি। আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্তে মঙ্গলবার কলকাতা সহ জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা। এবার বৃহস্পতিবার তাকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ সময় ইডির দপ্তরে পৌঁছে যান সুদীপ্ত। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অন্যদিকে সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগান বাড়িতে তল্লাশির পর বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। অবশ্য এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত বলেন, তিনটে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলবে। তিনটে ফোন আছে আমার, দুই মেয়ে দুটো ফোন, সেগুলো কিছু কিছু পাওয়া যায়নি, বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30, 11টা নাগাদ জানিয়েছিল, সন্দীপ ঘোষই জানিয়েছিল। একবারই রেডি হয়েছে, আর এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেডি হয়েছে। কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই, না না না, কিছু কোনো টাকা পয়সা দেয়নি। উল্লেখ, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে তালিকায় তাঁর নাম উঠে আসে। এরপরে আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে আসেন সুদীপ্ত রায়। তৃণমূলের চিকিৎসক বিধায়কের সঙ্গে আদতেও আরজিকরের দুর্নীতির কোনো যোগ আছে কিনা সেই রহস্য সমাধানে এখন মাঠে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।